ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো মরেটোরিয়াম নিয়ে সুপ্রিম কোর্টে আজকের হচ্ছে একটা আদেশ এসছে এবং আপনারা বলতে পারেন যে আমি মরেটোরিয়াম নিয়ে কেন দু তিন দিন ধরে ভিডিও আনছিলাম না কারণ আমি একটা কনস্ট্রাকটিভ ডিসিশান না আনলে মরেটোরিয়াম নিয়ে এনে আপনাদের টেনশানে ফেলে লাভ নেই কারণ আমি জানি আপনারা অনেকে টেনশানে রয়েছেন বিশেষ করে লোন মরেটোরিয়ামের এখন যা অবস্থা সিচুয়েশান কারেন্ট ইকোনমিক যা সিচুয়েশান সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের পক্ষে লোন শোধ করা এটা সম্ভব না এটা আমি বলেওছি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তো আজকের আমি কেন ভিডিওটা নিয়ে এলাম এর দুটো কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু আজকের একটা জাজমেন্ট দিয়েছে একটা ইন্টিরিয়াম অর্ডার দিয়েছে এবং মানে অর্থাৎ অন্তর্বর্তী একটা মামলা চলাকালীন যে অন্তর্বর্তী জাজমেন্ট হয় সে অন্তর্বর্তী জাজমেন্ট পাশ করেছে এবং সেটা খুব ভালো জাজমেন্ট পাশ করেছে এতে অনেক মানুষের উপকার হবে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনো অ্যাকাউন্টকে এনপি অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট যেটাকে বলা হয় যে কোনো অ্যাকাউন্ট সেটা করা যাবে না এবং তার সাথে আজকে যে দু বছর অবধি যে মরিটোরিয়াম যে কথাটা আসছে সেই কথাটা নিয়ে আমি আপনাদের আজকে ক্লারিফিকেশন করে দেবো যে দু বছর অবধি নাকি আরও যে মরেটোরিয়াম পাওয়া যাবে সেটা কারা পেতে পারে এবং আজকের আরও ভিডিওটা নিলাম এর জন্য কারণ আজকে সলিসিটার জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বলেছে সেপ্টেম্বরের ছ তারিখ আসছে একটা নতুন নোটিশ তো সেই নোটিশটার ওপর কিন্তু আমাদের অনেকের আশা প্রত্যাশা রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বলে দিচ্ছি কি হয়েছে প্রথমে আমি দেখে নিচ্ছি হচ্ছে যে দু বছরের যে আলটিমেটলি যে ব্যাপারটা আপনারাও শুনছিলেন অনেকে তো এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত হচ্ছে যে এই যে লোন মনিটোরিয়াম তো ওভার হয়ে গেল অর্থাৎ সে আগস্টের একত্রিশ তারিখ অবধি মনেটোরিয়াম শেষ তো তারপরে বলছে এরপরেও আপনি দু বছরের জন্য এক্সটেন্ড করতে পারেন তবে কাদের এক্সটেন্ড করতে পারেন তাদের কিছু স্পেসিফিক বলে দিয়েছে যে এরা এক্সটেন্ড করতে পারে কি বলেছে দেখুন অ্যাপ্রোচ ইউর ব্যাঙ্ক উইথ ডকুমেন্টস লাইক টার্মিনেশান লেটার পে কার্ড লেটার অন ইয়োর ব্যাঙ্ক স্টেটমেন্ট নেসেসারি টু এস্টাবলিশ দ্যাট ইউর এবিলিটি টু সার্ভিস দ্য লোন হ্যাজ বিন ব্যাডবি ইম্প্যাক্টেড ইম ডিউ টু দ্য কোভিড নাইনটিন তো এটা হচ্ছে আলটিমেটলি তার মানে শর্ত ব্যাপারটা আমি একটু খুলে বলে দিচ্ছি আপনাদের ধরুন কেউ আজকে মিস এ কোম্পানিতে কাজ করতো রমেশ ধরুন রমেশ হচ্ছে এ কোম্পানিতে কাজ করত। এবারে রমেশের ধরুন কাজ চলে গেছে তাহলে এই এ কোম্পানির তরফ থেকে সে একটা টার্মিনেশন লেটার পেয়েছে মানে টার্মিনেশান লেটার যে আপনার চাকরি চলে গেছে বলে সেই টার্মিনেশান লেটারটাকে দিতে হবে হচ্ছে ব্যাঙ্কে অথবা ধরুন আজকে রেতে এই এ কোম্পানি মাইনে দেওয়া বন্ধ করে দিয়েছে বা মাইনে এখন কম দিচ্ছে তাহলে সেই রমেশ কি করতে পারে এই যে মাইনে কম দিচ্ছে সেই যে ডকুমেন্টসটা আলটিমেটলি তার সেটা স্যালারি স্লিপ হতে পারে মানে বা স্যালারি স্লিপ না হলে ব্যাঙ্কে যে আপডেট হয় যেভাবে টাকা সেটা হতে পারে সেটা দিয়ে কিন্তু রমেশ ব্যাংকে জানাতে পারে তো এইভাবে কিন্তু আপনি এই দুবছর অব্দি আমি এক্সটেন্ড করতে পারেন আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি এর একটা ভিডিও নিয়ে আসবো যে এই রেসপেক্টে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আমি আপনাদের জানাবো প্রথমত কাজ চলে গেছে সেটা একটা খুবই মানে ভাইটাল পয়েন্ট এবং সেকেন্ড তার সাথে হচ্ছে এরকমও না যে মানে টাকা মাইনে কমে গেলেও অ্যাপ্লাই করা যেতে পারে এবং তার সাথে আলটিমেটলি যদি আর মানে ধরুন কোনো না কোনো প্রবলেম হলো ধরুন কোম্পানি বন্ধ হয়ে গেল এরকম হয়েছে প্রচুর হয়েছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে টোটাল ওখানে দেখাতে হবে আমি আরেকটু ভালো করে খুলে বলে দিচ্ছি পুরো ব্যাপারটা ধরুন আজকের আপনার ধরুন এই ধরুন আপনি একটা লোন নিয়েছেন একটা মোবাইল ফোন কিনেছেন এবার এই মোবাইল ফোনটা কেনার সময় আপনাকে একটা বলতে হয়েছিল যে আপনি কোন কোম্পানিতে কাজ করছেন অর্থাৎ আপনার কোম্পানির ডিটেলস ছিল আপনাকে যেটা করতে হবে হচ্ছে ওই যে কোম্পানি আছে সেই কোম্পানির থেকে টার্মিনেশান লেটার মানে যদি আপনার ধরুন কাজ নেই এখন যে তাহলে টার্মিনেশান লেটারটা নিয়ে এসে কিন্তু ব্যাঙ্কে দেখাতে হবে যে এই দেখুন আমি এই কোম্পানিতে কাজ করতাম বা এই মানে ইনস্টিটিউটে কাজ করতাম বা এই সংস্থায় কাজ করতাম সেটা যে কোনো হতে পারে তো সেখানে কাজ করতাম আমার কাজ চলে গেছে অথবা আমার এত টাকা মাইনে কমে গেছে তারাই মিটোরিয়ামের জন্য পাবে যাদের অলরেডি মাইনে পুরো থাকছে পরপর পরপর মাইনে হয়ে যাচ্ছে তারা তাদের কিন্তু ময়টোরিয়াম আর হবে না এবং তাদের ময়টোরিয়ামে আর সুবিধা কিন্তু তারা পাচ্ছে না এবার একটা বড় ব্যাপার হচ্ছে এখানে একটা বড়ো প্রবলেম যেটা হচ্ছে স্টুডেন্টরা অনেক স্টুডেন্টরা আপনারা যদি দেখবেন বিশেষ করে তারা কিন্তু কাজ করে না কিন্তু তারা কি করে তারা হচ্ছে মোবাইল ফোন কেনার জন্য বিশেষ করে বা ধরুন ছোট ছোটো মানে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এরকমের জন্য তারা হচ্ছে কি করে মানে দোকানে যায় এবং দোকান থেকে তারা হচ্ছে এই সমস্ত যে প্রাইভেট ফাইন্যান্স ইনস্টিটিউটগুলো আছে প্রাইভেট ফাইন্যান্স এনবিএফসি কোম্পানিগুলো আছে এরা থাকে এবং সেখান থেকে কিন্তু তারা আলটিমেটলি কি করে ওই লোনটা নিয়ে নেয় এবার কি হয় এখানে তাদের ডকুমেন্টস দিতে হয় প্যান কার্ড আধার কার্ড এইসব ডকুমেন্টসগুলো দিলেই হয় আর একটা তাদের দিতে হয় হচ্ছে যে কোম্পানি কাজ করছেন এবং কোম্পানির ভেরিফিকেশনও হয় না জাস্ট কোম্পানির একটা ফোন নাম্বার অ্যাড্রেস এটা হচ্ছে নেয় এবার একটা বক্তব্য হচ্ছে এখানে অনেক সময় অনেক গোজামিল হয়ে থাকে অর্থাৎ অনেকে কোম্পানিতে ধরুন কাজ করছেই না বা ধরুন অনেকে তার বন্ধুর কোম্পানি বলে বা এই বলে আলটিমেটলি যাতে এটা পাওয়া যায় তো সেরমভাবে কিন্তু গোজামিল হয় এই স্টুডেন্টগুলো পড়লে এবার বিপাকে কারণ এদের কাছে কিন্তু অরিজিনালি সেই কোম্পানিতে তারা কাজও করে না আলটিমেটলি তারা মোবাইল কেনার জন্য তারা আলটিমেটলি পুরো জিনিসটা করেছিল তো প্রবলেমে পড়লো কিন্তু মেন হচ্ছে এরা এবার ধরুন কারোর একটা ট্রাক্টরের ব্যবসা আছে বা কেউ ধরুন লরির ব্যবসা আছে সেই লরিগুলো কিনেছে লরি তার ধরুন এখন চলছে না ধরুন যারা স্কুল স্কুলে যারা কার পুলকারে কাজ করে তাদের তো এখন পুল কাজ চলছে না কারণ স্কুল এখন বন্ধ তো তারা কিন্তু দিতেই পারে যে আমার স্কুলে আমি চালাই এবং স্কুলে কাজ আমার হচ্ছে না তো তাদের যে কোম্পানি আছে কোম্পানি লেটার হেঁটে তারা ডকুমেন্টস করে সেটা তাদের দিতে হবে ব্যাংকে তাহলেই তারা দু বছর অব্দি এক্সটেন্ড পাবে এবার আপনারা বিভিন্ন বিভিন্ন জায়গায় কাজ করেন কেউ ছোট দোকান আছে বিভিন্ন বিভিন্ন জায়গায় আছেন যারা তো তাদের এবার যে প্রবলেমগুলো আছে সেগুলো অর্থাৎ কি মানে আরও বেসিকভাবে বলছি মানে সোর্স অফ ইনকাম একটা আপনার যেমন ধরুন বন্ধ মানে আমি নাম বলবো না কারুর সরিটু মানে ধরুন যেগুলো হচ্ছে যারা সে মানে আলটিমেটলি মাইক্রো মাইক্রো ফিনান্স বলতে গেলে যারা সেলফ হেল্প গ্রুপের লোন দেয় তো তারা কি করে মানে আলটিমেটলি প্রথমে তারা লোন দে মহিলাদেরও ধরুন লোন দিল তারা দেখে নেয় যে সোর্স অফ ইনকাম অথবা এরা টাকাটা কিভাবে শোধ দেবে সেটা কিন্তু তারা ভালো করে জেনে নেয় নাহলে কিন্তু কোনো দিন কাউকে লোন দেয় না এবার আপনার যে সোর্স অফ ইনকামটা যে আর নেই সেটাকেই আপনাকে এখন ব্যাংকে বা সেই মাইক্রোফিনান্সকে জানাতে হবে সেই প্রসিডিওরটা কিভাবে জানাবেন সেটা আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো চিন্তা করবেন না আচ্ছা এবার আমি যেটা চলে আসছি আর একটা খুব ইম্পর্টেন্ট যার জন্য ভিডিওটা আমি আরও আনলাম আজকে সেটাতে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এমপিএ যেটা বেরিয়েছে এবং এখানে পার্টিকুলার বা এমপিএ মানে কি প্রথমত বলি যেটা হচ্ছে ধরুন আপনি প্রত্যেক মাসে ধরুন আপনার ব্যাংক থেকে হাজার টাকা করে কাটে একটা কোনো কোম্পানি মানে লোন হিসাবে কাটে এবারে আপনি ধরুন তিন মাস ছ মাস মাস এরকমভাবে না দিতে পারলে লোনটা প্রত্যেকবার তো আপনার ওই ব্যাঙ্কে গিয়ে মানে হিট হচ্ছে আলটিমেটলি টাকাটা কাটার জন্য কিন্তু টাকাটা কাটতে পারছে না কারণ টাকাটা আপনার নেই অ্যাকাউন্টে তখন কী হয় অ্যাকাউন্টগুলোকে এনপিএ করে দেয় ফ্রিজ করে দেওয়া হয় অর্থাৎ বলে দেওয়া হয় যে নন পারফর্মিং অ্যাসেট জীবনে তারা কোনো লোন পায় না সুপ্রিম কোর্ট আজকে ইন্টিরিয়াম জাজমেন্টে খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছে কোনো অ্যাকাউন্টকে এখন এনপিএ করা যাবে না যতদিন অবধি এই প্রবলেম সলিউশন হচ্ছে এবং এটা অনেক মানুষের উপকার হবে কারণ ধরতে গেলে সেপ্টেম্বর মাস থেকে এনপিএর পুরো ভিড়িক লাগবে কারণ হিরিক কেন লাগবে কারণ কারুর কাছে টাকা নেই খুব কম মানুষের কাছে টাকা আছে কারুর কাছে বলবো না খুব কম মানুষের কাছে টাকা আছে বাকি যে মানে ম্যাক্সিমাম মানুষ যাদের কাছে টাকা পয়সা নেই বর্তমানে লোন চোখানোর মতন ক্ষমতা নেই তারা বিপাকে পড়বে তাদের অ্যাকাউন্টগুলি আস্তে আস্তে এনপিএ হবে কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে এখন কিন্তু আর এনপিএ হচ্ছে না অ্যাকচুয়ালি এখানে মানে তুষার মেহতা বলেছে দ্য আইডিয়া অফ দ্য মনিটোরিয়াম ওয়াজ টু ডিফাই রিপেমেন্ট টু দা কেস অফ বার্ড অফ কোভিড অ্যান্ড লকডাউন সো দ্যাট দ্য বিজনেস ক্যান ম্যানেজ ওয়ার্কিং ক্যাপিটাল দ্য আইডিয়া ওয়াজ নট ওয়ে অফ ইন্টারেস্ট দ্য এফার্ট অফ দোজ হু আর এফেক্টেড কোভিড ফেসিং ডিস্ট্রেস গেট বেনিফিট দোস হু আর ডিফল্টার্স নট টেক এবেল টু টেক বেনিফিট আলটিমেটলি তুষার মেহতা মানে সেন্টার এখন এটাই বলছে যে মরিটোরিয়ামের কারণ হচ্ছে যাতে এই সময় এই কোভিডের সিচুয়েশানে যাতে তারা হেল্প হয় যাতে তাদের এই সময় বাড়তি টাকা না দিতে হয় কিন্তু তা বলে ইন্টারেস্টটা ছাড়া যাবে না এবং এই নিয়ে সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে আমি যে আপনাদের সাথে বলেছি পর প্রত্যেক দিন ওয়াইস হিয়ারিং হচ্ছে কালকের হিয়ারিং হয়েছে আজকের হিয়ারিং হয়েছে প্রত্যেক দিন ধরতে গেলে সুপ্রিম কোর্টের হিয়ারিং হয়েছে নেক্সট দশ তারিখে লাস্ট হিয়ারিং আছে এবং মেহতা বা অ্যাপেক্স কোর্টকে বলেছে যে তারা একটা প্যানেল ডিসাইড করছে এবং তারা সেপ্টেম্বরের ছ তারিখে একটা গাইডলাইন আনছে স্পেসিফিক এন এ নিয়ে তো সেই গাইডলাইন্স নজর থাকবে আমি আপনাদের আপডেট দেবো কোনো চিন্তা করবেন না এবং আমি লাস্ট যেটা জাস্টিস রেড্ডি বা সুপ্রিম কোর্টের জাজের যে কথাটা কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দ্য ডিমান্ডস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইন দ্য পিনাল পেনাল ইন্টারেস্ট ক্যান নট গো টুগেদার আরবিআই উইল হ্যাভ টু ক্ল্যারিফাই এবং বা আলটিমেটলি সুপ্রিম কোর্টের জাজ এক হয়ে রয়েছে তারা বলেছে যে আলটিমেটলি মরেটোরিয়ামের সাথে ইন্টারেস্টটাকে গুলিয়ে দেওয়া যায় না কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে গুলিয়ে দেওয়া যায় না আরবিআইকে এটা ক্ল্যারিফাই করতেই হবে আপনারা ছাড় দিলেন কেন এবং এই ছাড় দিয়ে লাভ কি হলো কার দ্য সেন্ট্রাল অ্যান্ড আরবিআই টুইস্টে ইনফর্ম সুপ্রিম কোর্ট দেয়ার মরেটোরিয়াম পিরিয়ড রিম পেমেন্ট তো এক্সটেন্ডেবল ফর টু ইয়ার্স এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার সাথে আরবিআই জানিয়েছে যে বছরের জন্য এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বা দু বছর অবধি এটা করা যেতে পারে এখানে একটা ফার্স্ট প্রবলেম হচ্ছে যেটা যে এবার আমাদেরও টিকি বইতে কাজ করতে হবে কারণ যখন আরবিআই টিকি বইতে কাজ করেছে যে কেউ লোনের মরেটোরিয়াম পাবে কি পাবে না যখন ব্যাংক সিলেকশন করবে ব্যাংক ডিসিশন নেবে তো আমরাও এবার এখন ব্যাঙ্কে এমন ডকুমেন্টসই দেবো যারা সত্যি নিডি আমি এরকম বলছি না যে যারা টাকা আছে যারা কাজ করছে কিন্তু মিটোরিয়াম নিচ্ছে তাদের আমি বলছি না একদম না বিআইনে কিছু বলছি না আইন তো বলছি যাদের ধরুন নিডি তো তাদের এবার সমস্ত ডকুমেন্টসগুলো তৈরি করতে হবে আমি তার জন্য আপনাদের আপডেট দেবো যে কী ডকুমেন্টস দেখালে কি দিলে আলটিমেটলি লোনের ছাড়টা পাওয়া যাবে তো ভিডিওটা এত অবধি রইলো যেরম যেরম পরবর্তী আপডেট পাবো নেক্সট দশ তারিখ হেয়ারিং তার আগে ছ তারিখে নোটিশটা যেটা আসে সেটা শেয়ার করব আর একটা হচ্ছে যে কিভাবে আপনারা এই দু বছরের জন্য এক্সটেন্ড করতে পারেন দু বছরের জন্য বাড়াতে পারেন সেটা শেয়ার করব কিছু কিছু ভিডিও আমি দেখেছি যেখানে বলছে যে ময়টোরিয়াম পুরো ছাড় দেওয়া হলো লোনের কিস্তি সরি লোনের কিস্তি মাফ করে দেওয়া হলো দু বছরের জন্য এটা কিন্তু ভুল কথা লোনের কিস্তি কোনোদিন দিন মাফ করা হয় না দু দুবছর ময়েট্রোনিয়াম মানে কিন্তু দু বছর ধরে সুদ চাপবে এটাও একটা মাথায় রাখবেন তো তার ফলে কোনো দিন আপনার লোনের টাকা গভর্নমেন্ট শোধ করবে না তো কিন্তু ওই যে ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের যে টাকাটা যেটা সেটাই দেব যেটা কিস্তির টাকা সেটাই দেব সেটার বাড়তি টাকা সেটা নিয়ে তো সুপ্রিম কোর্টে জোরদার লড়াই চলছে দেখা যাবে কে জিতছে আর কিভাবে এই যদি যারা চাইছেন যে না আমি আরও ছটা মাস চাইছি যে ময়েটোরিয়ামটা থাকুক আমার সিচুয়েশন ভালো না তাদের জন্য আমি নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন